হেই গাইজ, দিস ইজ বিং স্মার্ট। ক্লাস টুয়েলভের ইংলিশ পোয়েমসগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একে একে বাংলা কবিতাগুলো পড়া শুরু করব। আমাদের সিলেবাসের প্রথম কবিতাটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে। আজ সবার আগে আমরা কবিতাটা পড়ব, তারপর তার উৎস সম্পর্কে জানব, তারপর বোঝার চেষ্টা করব যে কোন পরিস্থিতিতে কবি এটা লিখেছেন এবং কবিতার মাধ্যমে তিনি কি বোঝাবার বা কি জানাবার চেষ্টা করেছেন। লেটস স্টার্ট। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। রূপনারায়ণের কূলে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ লেখা বই থেকে নেওয়া হয়েছে। এই বইতে মাত্র 15টি কবিতা আছে এবং প্রত্যেকটি কবিতাকে তিনি নাম্বার দিয়ে চিহ্নিত করেছিলেন, কোনো শিরোনাম বা টাইটেল তিনি এই কবিতাগুলো দেননি। শেষ লেখা বইয়ের 11 নম্বর কবিতাটা নিয়েই আজ আমাদের এই আলোচনা। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ কিছু বছরে নিজের জীবন সম্পর্কে যা যা বুঝেছেন, তিনি যা যা রিয়েলাইজ করেছেন, সেগুলিকে কবিতার রূপ দিয়ে এই বইটি তিনি লিখেছেন। যেমনটা আমরা জানি, 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়েছিল, তো এই শেষ লেখা বইটিতে 1939 থেকে শুরু করে 1941 অবধির তিনি তার আত্ম উপলব্ধির কবিতাগুলি লিখে গেছেন। তার এই 15টা কবিতার প্রত্যেকটা শেষে তিনি এটাও মেনশন করেছেন যে কবিতাগুলি তিনি কখন ও কোন তারিখে লিখেছেন। রূপনারায়ণের কূলে কবিতাটি তিনি লিখেছিলেন 13 মে 1941 সালে রাত 3:15। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণ নামের এক নদ আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কবিতায় রূপনারায়ণকে বাস্তব জীবন হিসেবে পেশ করা হয়েছে। কবি তার জীবনকে একটা জলপ্রবাহের সাথে তুলনা করলেন, কারণ জীবনও নদীর মতনই সবসময় সামনের দিকে এগিয়ে চলে। সুতরাং তার জীবন হল রূপনারায়ণের প্রবাহমান জলের সমান, যা কেবলই এগিয়ে যাচ্ছে। এবার বলি কূলে জেগে উঠিলাম মানে কি। কবির জীবন জলের মতো প্রবাহমান ছিল, জীবন যেদিকে নিয়ে যাচ্ছে কবিও সেই দিকেই যাচ্ছিলেন। কিন্তু তিনি এবার আর এই জলে প্রবাহিত হচ্ছেন না, জল থেকে বেরিয়ে নদীর কূলে দাঁড়িয়ে প্রবাহিত জলকে দেখছেন। অর্থাৎ তিনি তার ভবিষ্যতের কথা চিন্তা করছেন না, বরং তিনি তার সব চিন্তা ছেড়ে নিজের জীবনের ঘটনাগুলির কথা একবার মনে করে নিচ্ছেন, একবার দেখে নিচ্ছেন যে তার জীবন কিভাবে কেটেছে। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, নিজের অতীত জীবনের উপর দৃষ্টিপাত করতেই তিনি বুঝলেন যে তার কাল্পনিক জীবনের সাথে তার বাস্তব জীবন পুরোটাই আলাদা। তার স্বপ্নগুলো কখনোই পুরো হয়নি। যে আদর্শ সুখময় জীবন তিনি চেয়েছিলেন, তার সাথে তার বাস্তব জীবনের কোনো মিল নেই। এতদিন জীবন সম্পর্কে তার যা ধারণা ছিল, সেটা যেন পুরোটাই পাল্টে গেল যখন তিনি তার অতীত জীবনের দিকে তাকালেন। সেই ধারণাটা এখন যেন একটা স্বপ্ন, আর পুরনো ধারণা ত্যাগ করে নতুন কিছু উপলব্ধি করার বিষয়টাকেই তিনি বলছেন জেগে উঠিলাম। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। রক্তের অক্ষরে অর্থাৎ বিভিন্ন ক্ষত, বিভিন্ন ইঞ্জুরির মধ্যে দিয়ে দেখলাম নিজের সত্তাকে, নিজেকে বুঝলাম বিভিন্ন আঘাত ও বেদনার মাধ্যমে। রবীন্দ্রনাথ নিজেকেই প্রশ্ন করতেন যে আমি কে। তো আজ যখন তিনি নিজের জীবনের সব ঘটনা একবার মনে করে নিলেন, তখন তিনি বুঝলেন যে তিনি সেই মানুষ যে সারা জীবন কেবল আঘাত ও বেদনা পেয়েছেন। সত্য যে কঠিন, অর্থাৎ তার বাস্তব জীবনটা কঠিন, অন্যদিকে তার স্বপ্ন জগৎটা খুবই রোমাঞ্চকর, খুবই প্রিয়। তবে ইতিমধ্যে তিনি উপলব্ধি করে নিয়েছেন যে জগৎ স্বপ্ন নয়, বরং একটা কঠিন সত্য, যা কেবল আঘাত
ও বেদনা দেয়। কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। শেষ লেখা বইটার দ্বিতীয় কবিতায় কবি বলেছিলেন যে তিনি যাকে সবথেকে বেশি বিশ্বাস করেছিলেন সবথেকে বেশি প্রতারণাও সেই ব্যক্তিই করেছিল। অর্থাৎ এই প্রতারণার বিষয়টা শেষ জীবনে তাকে অনেক বেশি ডিস্টার্ব করেছিল। এইরকম না জানি আরও কত প্রতারণা, আরও কত আঘাত তার জীবনে এসেছে। তো তিনি যখন বুঝলেন যে তার জীবনে কেবল দুঃখই ছিল এবং এই দুঃখই তার চরম সত্য, তখন তিনি নিজের সত্যকে গ্রহণ করলেন এবং এই সিদ্ধান্তে পৌঁছালেন যে সত্যকে ভালোবাসাই শ্রেয়, কারণ সত্য কখনো কাউকে ঠকায় না। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, অর্থাৎ কবির মতে তিনি যতদিন বেঁচেছেন এবং আরও যতদিন বাঁচবেন তাকে দুঃখ ও আঘাতই পেতে হবে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, অর্থাৎ আজ এই দুঃখের কারণে যে সত্যের সামনে তিনি উপনীত হয়েছেন, যে সত্যটা তিনি জেনেছেন, সেটা তার কাছে ভীষণ মূল্যবান। এতটাই মূল্যবান যে কোনো টাকা পয়সা দিয়ে এর দাম মেটানো যায় না। বরং কবি মনে করেন যে তার যখন মৃত্যু হবে তখন তিনি তার জীবনকে উৎসর্গ করবেন এই সত্যের জন্য এবং এইভাবেই এর দাম মিটবে। এবার একটু আউট অফ দ্য সিলেবাস গিয়ে কবিতাটা নিয়ে ডিসকাস করা যাক। এই রূপনারায়ণের কুলে কবিতাটা অনেকেরই হয়তো খুব রিলেটেবল লাগবে। সেই সব স্টুডেন্ট যাদের আর্থিক অবস্থা ভালো নয়, যাদের ব্রেকআপ হয়েছে বা যাদের ক্রাশ তাদের পাত্তা দিচ্ছে না, তারা কবিতাটাকে একেবারে মনে প্রাণে ভালোবাসবে। তাদের মনে হবে কবিতাটা তাদের জন্যই তো লেখা। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। দিজ লাইন্স কুড বি দেয়ার ফেভারেট লাইন্স। কিন্তু একটা জিনিস বোঝো, যে রবীন্দ্রনাথ তার জীবনের শেষ স্টেজে গিয়ে বুঝতে পেরেছিলেন যে তিনি কেবল কষ্ট পেয়ে গেছেন, এবং এই যে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, এটা কোনো চিরন্তন সত্য নয়, এটা কেবল রবীন্দ্রনাথের জীবনের কাহিনী, এটা তোমার বা আমার গল্প নয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনকালে একের পর এক প্রিয়জনকে হারিয়েছিলেন। স্ত্রী, সন্তান, ভ্রাতৃবধূ সব মিলিয়ে মোট 76 জন, যারা তার খুব কাছের মানুষ ছিলেন, তাদের তিনি হারিয়েছিলেন। এরকম একজন যদি বলে যে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, তাহলে মানা যায়, কিন্তু আমাদের এই কথাটার সাথে বেশি রিলেট করা চলবে না। হতে পারে যে আমি তুমি সবাই সারা জীবন হয়তো আঘাত পেয়েছি, প্রতারণার শিকার হয়েছি, কিন্তু আমরা আমাদের জীবনের শেষ স্টেজে দাঁড়িয়ে নেই, নিজেকে গড়ার অনেক সময় আমাদের আছে। এতদিন দুঃখ কষ্ট যারা পেয়েছ, এমন তো নয় যে ভবিষ্যতেও শুধু দুঃখই পেতে হবে। ওয়ার্ক হার্ড, ডু ইউর বেস্ট অ্যান্ড মেক শিওর যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেলফ রিয়েলাইজেশনটা যেন তোমার জীবনের রিয়ালিটি না হয়ে ওঠে, জীবনের শেষ পর্যায়ে গিয়ে যেন মনে না হয় আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। সো আজকের জন্য এতটাই। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইজ। তোমাদের সাপোর্ট না থাকলে ইতিহাস ভূগোল শুরু করা তো দূরের কথা, বাংলা ইংরাজি হয়তো শেষ হবে না। সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।